নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে তো ফ্রেন্ডস ইতিমধ্যেই তোমরা প্রত্যেকেই জানো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন যে আপডেট ন হাজার পাঁচশো তেত্রিশ জনের তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন পর্ষদ তো ফ্রেন্ডস পরবর্তী যেগুলো ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ দু হাজার দুশো পঁচিশটি যে শূন্যপদ এখনও ফাঁকা রয়েছে তো এই শূন্যপদগুলো কবে পূরণ হতে যাচ্ছে কারা নিয়োগ পেতে যাচ্ছে এই শূন্য পদগুলিতে সেই আপডেটটি আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা নতুন করে যে আপডেট উঠে এসেছে গত বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের নয় হাজার পাঁচশো তেত্রিশ জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করেছে তবে ওই মেধা তালিকায় রয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নাম এদিকে শূন্যপদ রয়েছে এগারো হাজার সাতশো আটান্নটি স্বভাবতেই প্রশ্ন উঠেছে যে বাকি দুই হাজার দুশো পঁচিশ জনকে তাহলে কবে নিয়োগপত্র দেবে পর্ষদ অবশেষে ফ্রেন্ডস দুই বছর পর অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো দু সালে কিন্তু নতুন করে যে জটিলতা আইনি জটিলতা সেটা সৃষ্টি হয় তো দুই বছর পর গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও রাজেশ বিন্দাল প্রাইমারি শিক্ষা পর্ষদকে দ্রুত প্যানেল প্রকাশের নির্দেশ দেয় সেই নির্দেশ মতোই গতি বুধবার তড়িহড়ি করে ন হাজার জন শিক্ষকের মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ এই তালিকা এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ হিসাবে পাওয়া যাচ্ছে আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই সেই পিডিএফটা সংগ্রহ করেছো এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত দু সালে টেট নিয়োগ প্রক্রিয়াতে অংশ নেওয়া যোগ্য প্রার্থীরা প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান করতে পারবেন পর্ষদের প্রকাশিত তালিকাতে ন জন চাকরি প্রার্থীর নাম থাকায় এদেরকেই প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে কিন্তু প্রাথমিক শিক্ষকের মোট এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পথ রয়েছে তাই প্রশ্ন উঠেছে বাকি চাকরি প্রার্থীদের কবে নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাদেরকে একটু জানার সুযোগ করে দিও এবং তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এই বিষয় নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের বক্তব্য প্রাথমিক শিক্ষক হিসাবে মোট এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পদ জারি করা হয়েছিল এদিকে পর্ষদ পর্ষদের প্রকাশ করা মেধাতালিকায় মোট ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নাম থাকার ফলে এরা শিক্ষক হিসাবে নিয়োগ পাবেন আর বাকি থাকছে দু হাজার দুশো পঁচিশ জন তো এই দু হাজার দুশো পঁচিশ জনকে পরবর্তীতে নিয়োগ করবে পর্ষদ যাদের নাম মেধা তালিকায় রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা সকলেই নিয়োগপত্র হাতে পাবেন নিয়োগের ব্যাপারে আর কোনো রকম দেরি করতে নারাজ পর্ষদ তো ফ্রেন্ডস বুঝতেই পারছ খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ন জন যে প্রার্থী তোমরা রয়েছ তোমাদের নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে তো লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য সাথে থাকবে পরবর্তী কি আপডেট উঠে আসে সেটা আমি সময় মতো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে